नमस्कार एडुकाल्टर आन एटा ভিডিওলৈ আপোনালোকক স্বাগতম। আজি আমি পঢ়িম টর্ক অ্যাক্টিং অন এ ইলেকট্রিক ডাইপল ইন এন ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ধরিল আমি এটা ইলেকট্রিক ডাইপল লৈছো এ বি, আমি ইটো কোট রাখিছো এখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যার ইন্টেনসিটিটো অনুমান আছে ই। ঠিক আছে, এই এ পয়েন্টত ধরা আমি প্লাস কিউ চার্জ লৈছো আর বি পয়েন্টত মাইনাস কিউ চার্জ লৈছো। এতিয়া এই ইলেকট্রিক ডাইপল ডালে ইলেকট্রিক ফিল্ডখনৰ লগত কিমান ডিগ্রি অ্যাঙ্গেল কৰিছে? থিটা ডিগ্রি। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডখনে এ পয়েন্টত কিমান ফোর্স দিছে? প্লাস কিউই ইন দা ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তোমার চা ইলেকট্রিক ফিল্ডখনৰ ডাইরেকশনত কিউই চার্জ দিছে, আর বি পয়েন্টত কিমান চার্জ দিছে? মাইনাস কিউই। আর সেই ডাইরেকশনটো কি হৈছে? অপজিট টু দা ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডখনে ডাইপোল ডালক এটা টর্ক দিব। সেই টর্কটুক আমি কি বুলি লিখিব পাৰো? কি লিখিব পাৰো? টাউ ইকুয়ালস টু এফ ইনটু এ সি। আমি এফ কিমান পালো? কিউ ই। আমি এ সি কিমান লিখিব পাৰিম? এ সি ইকুয়ালস টু আমি কিমান লিখিব পাৰিম? এ বি সাইন থিটা। কিয় লিখিব পাৰিম? চোৱা, ইয়াতে সাইন থিটা ইকুয়ালস টু আমাৰ কি? এ সি বাই এ বি। আৰু ইয়াতে কি হ'ব তোমাৰ? ইয়াৰ পৰা এ সি আমি কি লিখিব পাৰিম? এ বি সাইন থিটা, সাইন থিটা। এতিয়া আমাৰ কি হ'ব? কিউ ই। আৰু এই এ বি ডাইট আমি কি লিখিব পাৰিম? টু ডি, টু ডি সাইন থিটা। ঠিক আছে, আমি কি জানো এতিয়া? কি জানো? কিউ আৰু টু ডি আমি কি লিখিব পাৰিম? পি, ইলেক্ট্ৰিক ডাইপল মোমেন্ট, পি ই সাইন থিটা। আৰু আমি শেষত কি লিখিব পাৰিম? এইটো পি ক্ৰছ ই। আৰু এইটোৱে হ'ব তোমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ডখনক দিয়া, ইলেকট্রিক ফিল্ডখনে ইলেকট্রিক ডাইপলটোক দিয়া টর্ক। এতিয়া যদি আমি কি পাও, যদি আমার এই আমি ডাইপলটো ইলেকট্রিক ফিল্ডখনৰ প্যারেলালকে রাখো, তেতিয়া আমার কি হব? থিটা ইজ ইকুয়ালস টু জিরো ডিগ্রি, তেতিয়া টাউ ইজ ইকুয়ালস টু আমার জিরো। আর যদি আমি পারপেন্ডিকুলার করে রাখো, তেতিয়া আমার থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তেতিয়া আমার টাউ ইকুয়ালস টু কি হব? পি ই, কারণ আমার সাইন 90 ভ্যালু 1। ঠিক আছে, ইয়ার পিছন আমি চাম পটেনশিয়াল এনার্জি অফ এন ইলেকট্রিক ডাইপল প্লেস ইন এন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমি কি পাইছিল তোমার? টাউ ইকুয়ালস টু কিমান পাইছিল? পি ই সাইন থিটা। ঠিক আছে, টাউ ইকুয়ালস টু কিমান পাইছিল? পি ই সাইন থিটা। আমি ইয়াতে এইটো থিটা ওয়ান বুলি ধরিম। ঠিক আছে, এতিয়া যদি আমি এই ডাইপলটোক এটা স্মল এমাউন্টত আমি ডি থিটা এংগলত রোটেট করো, তেতিয়া আমার কি হবে? ডি ডব্লিউ ইকুয়ালস টু কি বানাও? টাউ ইকুয়াল টাউ ইনটু ডি থিটা। ঠিক আছে, ডি থিটার ভ্যালু কি লিখিব পাৰিম? পি ই সাইন অফ থিটা। ঠিক আছে, এইটো হৈছে আমি যেতিয়া আমি ডি থিটা এংগলত এই ইলেকট্রিক ডাইপলটো রোটেট করি, তেতিয়া এইটো হব আমার ওয়ার্ক ডান। এটা কমপ্লিট ওয়ার্ক ডান কি হব? আমি যেতিয়া ডব্লিউ ইকুয়ালস টু আমি ইন্টিগ্রেশন করি, আমি কি লিখিম? থিটা ওয়ান টু থিটা টু, পি ই সাইন থিটা। ইয়াতে পি ই সাইন থিটা, ডি থিটা। ইয়াৰে পি ই বাহিৰত ওলাব, আমি পি ই আমি সাইন থিটাক ইন্টিগ্ৰেশ্যন কৰিলে কিমান পাওঁ? মাইনাছ কছ থিটা। আমাৰ থিটা লিমিট কিমান? থিটা ওৱানৰ পৰা থিটা টু। ঠিক আছে, এইটো আমি কি লিখিব পাৰিম? পি ই মাইনাস কস থিটা টু, বাছে মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা ওয়ান। আমি এইটো কি লিখিব পাৰিম? পি ই কস থিটা ওয়ান মাইনাস কস অফ থিটা টু। তোমাৰ এইটোৱে হ'ব ইলেকট্রিক ডাইপলটোৰ, যেতিয়া আমি ইলেকট্রিক ফিল্ড এখনত থম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখনত থম, তেতিয়া তাতে জমা হোৱা পটেনশিয়াল এনার্জি। আজিলে এইখিনি, ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত আমি ইলেক্ট্রিক চার্জৰ কিছুমান আনান প্ৰপাৰ্টিৰ বিষয়ে জানিবলৈ চেষ্টা কৰিম। ইয়ালৈ যদি তোমালোকৰ কিবা সুধিব লগা আছে, আমাক কমেন্ট কৰি জনাব পাৰা বা আমাৰ মেইল এড্ৰেছত জনাব পাৰা। আমাৰ মেইল এড্ৰেছটো ডেস্ক্ৰিপশ্যনত দিয়া আছে।